সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রিয় দর্শক মণ্ডলী, অলরেডি সৌদি আরব, মালয়েশিয়া সহ বিশ্বের অনেকগুলো দেশে আজকে তারাবির নামাজ হয়ে গেছে এবং আপনারা যখন আলোচনাটি দেখছেন ঠিক সেই সময়ে অনেকেই রোজাদার। কিন্তু আমাদের দেশে আগামীকাল থেকে, তথা আপনারা যখন ভিডিওটি দেখছেন তার মানে আজ থেকে, এবং আজ থেকে তারাবি এবং কাল থেকে রোজা। তো আমাদের তারাবির ব্যাপারে ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশিকা এসেছে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, যে একটা মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ সেখানে সর্বোচ্চ 20 জন তারাবির নামাজ সহ অন্যান্য নামাজ সর্বোচ্চ 20 জন আদায় করতে পারবে। তাছাড়া এমন একটি বিষয় নিয়ে, যেটা আপনারা জানেন যে করোনা মহামারী নিয়ে, করোনা মহামারী থেকে দেশের মানুষকে নিরাপদে রাখতে, সুস্থ রাখতে সম্ভবত এই আয়োজন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা বাংলাদেশের আনাচে কানাচে রাস্তায় দোকানে পাটে হাটে ঘাটে মাঠে সব জায়গায় যে অবস্থা দেখি সেটা খুবই দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক। তার কারণ হলো যে বাজারে যদি এই পরিমাণ মানুষ ঘুরে বেড়াতে পারে, যদি চায়ের দোকানে মানুষ আড্ডা দিতে পারে, যদি সিনেমা হলে মানুষ যেতে পারে, যদি রাস্তায় মাঠে ঘাটে মানে কোনো জায়গায় কোনো নির্দেশিকা ফলো না করে চলে, তাহলে মসজিদে কেন এত শৃঙ্খলা, কিংবা মসজিদে কেন এত আইন কানুন প্রয়োগ করতে হবে? লকডাউন আসছে 14 তারিখ থেকে, লকডাউন এবং কঠোরভাবে লকডাউন হবে আমরা শুনেছি। যদি 14 তারিখ থেকে এরকম সত্যিই হয় যে বাজার ঘাটে হাটে মাঠে নগরে বন্দরে কোথাও কোনো মানুষদেরকে চলতে ফিরতে দেয়া হচ্ছে না বা কোনো জায়গায় জড়ো হতে দেয়া হচ্ছে না, নিরাপদ দূরত্ব সবাই বজায় রাখছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাজার ঘাট, দোকানপাট, মিল, কলকারখানা, বাস সব কিছু যদি চলে আর সেই সাথে মসজিদে যদি এই জাতীয় আইন করা হয়, তাহলে এই আইনটা আমি বলবো যে অবশ্যই আপনাদের বিবেচনা করতে হবে। ইসলাম প্রিয় মুসলমান অধ্যুষিত এই বাংলাদেশে এই জাতীয় আইন কখনো কোনো ধর্মের লোকই সাপোর্ট করবে না। ইসলাম ধর্ম তো দূরের কথা, কোনো ধর্মের লোকই যারা ধর্ম পালন করে তারা এই জাতীয় আইন কখনো সাপোর্ট করবে না, যদি কিনা লকডাউন এরকম থাকে যে এখন যে অবস্থায় আছে, বাজারঘাটে লোকের অভাব নেই, হাটে মাঠে দোকানপাটে কোনো জায়গায় লোকের অভাব নেই, নগরে বন্দরে বাসে ভ্রমণে ইজি বাইক সিএনজি যাই বলেন না কেন সকল সব কিছুতেই মানুষের ভিড় এবং মানে উপচে পড়া ভিড়, যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ এবং দেখাবো আমরা 14 তারিখের পরে। অবশ্যই আমাদের ক্যামেরা দিয়ে আমরা ঘুরবো, দেখবো যে কী অবস্থায় চলছে লকডাউন, সেটা আপনাদেরকেও দেখাবো। কিন্তু মসজিদের জন্য যে লকডাউনের আইন প্রয়োগ করা হয়েছে আজকে ইতিমধ্যে, যে 20 জন সর্বোচ্চ মসজিদে তারাবিতে অংশ নিতে পারবে, এটা মুসলমানদের কলিজায় আঘাত করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ধর্ম মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি যে দয়া করে, গত রমজানেও প্রবলেম হয়েছে, গত রমজানে মুসলমানেরা ঠিকভাবে তারাবি পড়তে পারেননি, নামাজ আদায় করতে পারেননি, ইফতার করতে পারেননি, সাহরি করতে পারেননি, এই বছর যেন এই জাতীয় আইন কানুন না করা হয় এবং এই আইন শিথিল করার জন্য জোর দাবি জানাবো। যদি করোনা ভাইরাস সত্যিই সংক্রামিত করেই চলে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গোটা দেশেই লকডাউনের ব্যবস্থা করতে হবে, শুধুমাত্র মসজিদেই যেন আইন প্রয়োগ না থাকে, সব জায়গাতেই আইন থাকতে হবে। পাশাপাশি এই লকডাউনের কারণে যে সব গরিব দুঃখী মেহনতি জনতা, যারা কাজ করতে পারবে না, রিক্সা ভ্যান চালাতে পারবে না, কষ্টে থাকবে, তাদের খাবারের নিশ্চয়তাও সরকারকে দিতে হবে, তাদের বাড়িঘরে যেন তারা অনাহারে দিন যাপন না করে সেদিকে অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে। সর্বশেষ দর্শক মণ্ডলী, আমরা আরও একটি কথা বলতে চাই। ভারত আমরা জানি যে হিন্দুস্থান বলে আমরা জানি, সেখানে হিন্দু প্রধান এবং মুসলমান সেখানে সংখ্যালঘু। তো সংখ্যাগরিষ্ঠ একটি দেশে কোরআনের 26টি আয়াত বাতিল চেয়ে একটা রিট করা হয়েছিল, আমরা জানি যে সেই রিটটি বা ভারতের হাইকোর্ট বাতিল করেছে এবং সেই সাথে যে এই আপিলটি করেছিল তাকে 50,000 রুপি জরিমানা করেছে। আমরা এই দাবিটি জানিয়েছিলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, যা আপনারা ইতিমধ্যে আমার আলোচনা যারা দেখেছেন বিভিন্ন মাহফিলগুলোতে এই দাবিটা ছিল যে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারত সরকারের কাছে, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, তাদের বিচারিক আদালতের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই জাতীয় শাস্তি তার দেওয়ার জন্য, এটা অবশ্যই যথেষ্ট হয়েছে এবং এটা হওয়া উচিত ছিল। তার কারণ হলো কোনো ধর্মীয় গ্রন্থকে অবমাননা করা ধর্মের কাজ নয়, এই কাজগুলো যারা করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে, কারণ ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না এবং ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মকে অনেক সময় অনেকেই অন্যভাবে ভুলভাবে উপস্থাপন করে জঙ্গিবাদের ধর্ম প্রমাণ করতে চায় এবং ষড়যন্ত্রমূলকভাবে জঙ্গি যারা তারা ইসলামকে কলুষিত করার জন্যে
জঙ্গিবাদের ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামকে প্রকৃত অর্থে ইসলামের গায়ে কালিমা লেপন করে। তো দর্শক মণ্ডলী, আজকে আমি আবারও সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটা হলো যে লকডাউন যদি সর্বাত্মকভাবে লকডাউন চলে তাহলে আমাদের কোনো কথা নেই, কিন্তু যদি বাজারঘাট দোকানপাট হাট মাঠ সব জায়গা চলে, মসজিদে যদি এই জাতীয় আইন করা হয় তাহলে সেটা মুসলমানদের কলিজায় আঘাত করা হবে এবং এর জন্যে যে কোনো সময় যে কোনো গজবের সম্মুখীন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে আমাদের এই দেশকে হেফাজত করুন, এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।